আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো বস পাকলে পরে কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কতর ধরন আঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক আওয়াজ করে বলেন ঠিক না বেডি আর একটু ধরে বলেন ঠিক না বেডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে মহব্বতের সহিত দুরুদ ইব্রাহিমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد كنشانا
ho dil mein hamesha ke shafi mard kamal ummat mustafa balagh al ula bi kamalihi kashafat tuja bi jamalihi hasnat jamee fa salihi sallu alaihi wa alihi la ilaha illallah 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 muhammadur rasulullah سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اعمال سے بنتی ہے جنت بھی جہنم اعمال سے بنتی ہے جنت بھی جہنم اے خاک فطرت میں نہ ناری ہے نہ نوری اے خاک فطرت میں نہ ناری ہے نہ نوری اے بندہ خدا چاہو گا رن کی ملاقات اے بندہ خدا چاہو گا رن کی ملاقات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحت মুকান্দি ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মহা সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত জাতির কর্ণধার জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দ্বীনদার ঈমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আমরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকর আর সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে এই নূরানী মজলিসে আসার বসার কথা বলার শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান রব্বে কারীমের নিকট অন্তরের অন্তরস্থল থেকে ইমানের আওয়াজে মুসলমানের কণ্ঠে একবার কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ আর সালাম আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন বিশ্ব পয়গম্বর হাবিব মাহবুব নবী সাদেক মাসদুক নবী আশিক মাশুক নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা এই পর্যন্ত নেক হায়াত দান তাইয়্যিবা দান করে সুস্থতার মতো মহান দৌলত দিয়ে আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই মাহফিলের জন্য আপনাকে আমাকে কবুল মঞ্জুর করেছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বড় নিয়ামত এই নিয়ামতের ভাগীদার তারাই হতে পেরেছে যারা আজকে এই মাহফিলের সামিয়ানার ভিতরে এসে বসতে পেরেছে আওয়াজ করে বলেন ঠিক না বেটি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনারা এই মাহফিলের সামিয়ানার ভিতরে এসে বসার দ্বারা খুশি না বেজার আর একটু আওয়াজ করে বলুন খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন আল্লাহ পাকের দেওয়া জবান দ্বারা আবারো আল্লাহ পাকের শুকর আদায় করে একবার উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমরা শুকরিয়া আদায় করলাম কার
আর একটু জোরে বলেন কার শুকরিয়া আদায় করেছি আমরা যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আমাদের লাভ না লস যদি লাভ হয় থাকে আমরা এখানে এসেছি লাভের জন্য না লসের জন্য তাহলে সর্ব অবস্থায় সর্ব ক্ষেত্রে একমাত্র প্রশংসা করব কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য এখানে আসার তৌফিক দিয়েছেন কে কথা বলার মতো সক্ষমতা যোগ্যতা দিয়েছেন কে এই যে রাত্রিটা দেখতেছি রাত্রিটা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছু দিয়েছেন ওই যে চন্দ্রটা দেখতেছি সেটাও আল্লাহর দেওয়া নিয়ামত এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের অল বডির মধ্যে যা কিছু আছে সব কিছু কার দেওয়া নিয়ামত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত এই যে রাত্রিটা পরিবর্তন করে আবার দিন আসবে এই দিনটা দিয়েছেন কে চন্দ্র সূর্য দিয়েছেন কে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো বস পাকলে পরে কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কতর ধরন আঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো টিক আওয়াজ করে বলেন ঠিক না বেডিক আর একটু জোরে বলেন ঠিক না বেডিক আরে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর তালার সব সময় শুকরিয়া আদায় করতে বৈমাত মত খার জন্য শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন আরে আল্লাহর বান্দা তাকায় দেখো আকাশ আমাদের জন্য নিয়ামত জমিন আমাদের জন্য নিয়ামত পাহাড় আমাদের জন্য নিয়ামত পর্বত আমাদের জন্য নিয়ামত বান্দারে তুমি তোমার সাড়ে তিন হাত বডির দিকে তাকায় দেখো সাড়ে তিন হাত বডির ভিতরে যা কিছু আছে সব কিছু কার দেওয়া নিয়ামত আর একটু জুড়ে বলেন কার দেওয়া নিয়ামত অতএব সদা সর্বদা সর্বহারতে একমাত্র প্রশংসা আমরা করব কার জন্য আওয়াজ করে বলুন আল্লাহ তাআলার জন্য সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে স্যার বলেন আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা আশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা আশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা লা আহদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ও খালা লা আহদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ও খালা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আরে মুসলমান আল্লাহর গোলাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন আমরা কোনদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই আল্লাহ গো তুমি আমাদের মানুষ বানাও তুমি আমাদের মানুষ বানাও আল্লাহর কাছে দরখাস্ত করি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মানুষ না বানাইয়া হায়ওয়ান চতুষ্পদ জানোয়ার সাপ পিচ্ছু বিড়াল কুকুর বানাইতে পারতেন এমন ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না আওয়াজ করে বলেন আল্লাহর ছিল কি ছিল না আরে মুসলমান আল্লাহর গোলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়ওয়ানের করে জন্ম দেন নাই রে মহান আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে মানুষের কোলে জন্ম দিয়েছেন মানুষের কোলে জন্ম দিয়ে আল্লাহ শেষ করে দেন নাই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের কোলে জন্ম দিয়েছে মুসলমানের কোলে জন্ম দিয়ে শেষ করে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে এই জন্য আমরা আমাদের নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি ইসলামকে মহব্বত করি কোরআনকে মহব্বত করি আল্লাহকে মহব্বত করি ওদে বাংলার 95 ভাগ মুসলমানের জমিনে আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয় রাসূলের বিরুদ্ধে কথা বলা হয় কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই দেশটা হলো মুসলমানের দেশ এই দেশটা হলো মাদ্রাসা মসজিদের দেশ এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে অতএব এই দেশের জমিনে কোন নাস্তিকের মুত্তাক যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে রাসূলের বিরুদ্ধে কথা বলে এই নাস্তিক মুত্তাদের জায়গা বাংলার জমিনে হবে না বাংলার জমিনে হবে না চিল্লায় বলেন ঠিক না বেড়ে কারণ আমরা আমাদের নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি রাসূলের বিরুদ্ধে কথা বলবা আল্লাহর রাসূলের শান মান নিয়ে কটূক্তি করবা এটার সাধারণ বিন্দু পরিমাণ যার ভিতরে ঈমান আছে এমন মুসলমান তা কখনো বরদাস্ত করতে পারে আওয়াজ করে বলেন পারে না মেনে নিতে পারে মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা অবমাননাকারীরা রক্ষা পাবি না অবমাননাকারীরা রক্ষা পাবি না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বিশ্বনবীর উম্মতের নাওহাত শমশির খতম করো আবু জাহালের নাতি বদিশ করি বিশ্বনবীর উম্মতের নাওহাত শমশির খতম করো আবু জাহালের নাতি বদিশ করি নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা সকলে একসাথে বলেন মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে মরে করব তাদের কবর রচনা নইলে মরে করব তাদের কবর রচনা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা অবমাননাকারীরা রক্ষা পাবি না অবমাননাকারীরা রক্ষা পাবি না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা ও মুসলমান ভাইয়েরা আমার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই বাংলার 95 ভাগ মুসলমানের দেশে কোন নাস্তিক আর মুর্তাদ যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই নাস্তিক মুর্তাদদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের জানমাল সব কিছু উৎসর্গ করে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ দোয়া জুড়ে আল্লাহকে দেখান
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন সম্মানিত প্রিয় হাজেরিন এবার আসুন আপনারা শুনেছেন এই লিফলেটের মধ্যে আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে মুত্তাকিনের পরিচয় এই বিষয়ে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 1 নম্বর এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তার সারমর্ম হলো যে আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি বান্দা এবং বান্দি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর তরে কুরআন তাদেরকে জান্নাতের রাস্তাটা দেখায় দিবে কাদেরকে দেখাইবো যারা মুত্তাকি বান্দা এবং বান্দি হবে তাদেরকে আল্লাহর কুরআন জান্নাতের রাস্তাটা দেখায় দিবে এবার আসুন মুত্তাকি বান্দা বান্দি কাকে বলা হয় মুত্তাকি বান্দা আর বান্দি তাদেরকে বলা হয় যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে নেক কাজটা করতে তার কাছে অনেক ভালো লাগে আরেকটা ব্যাখ্যা করেছেন যে মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে আগমন করছেন রাস্তা দিয়ে রাস্তা কি আপনি দূরে হাঁটবেন না ধীরে ধীরে সতর্কতা অবলম্বন করে হাঁটবেন ধীরে ধীরে কারণ যাদের রাস্তার দুই পাশের কোন খাড়া আপনার গায়ে না লাগতে পারে এইটা সতর্কতা অবলম্বন করে আপনি চলাফেরা করবেন ঠিক তদ্রূপে মুত্তাকি বান্দার বান্দি যারা হবে তাদের গায়ে যাতে সুদ নামক গুনাহের কাঁটা না লাগতে পারে তাদের গায়ে যাতে বুস নামক গুনাহের কাঁটা না লাগতে পারে তাদের গায়ে যাতে জিনাহের নামে গুনাহের কাঁটা না লাগতে পারে তাদের গায়ে যাতে কবিরা গুনাহের মতো কাঁটা না লাগতে পারে এই সতর্কতা অবলম্বন করে মুত্তাকি বান্দা বান্দি দুনিয়াতে চলাফেরা করবে অর্থাৎ সর্বপ্রকার গুনাহ থেকে তারা বিরত থাকবে তাদেরকে আল্লাহর ভাষায় মুত্তাকি বলা হয় এই মুত্তাকি বান্দা বান্দির তিনটা গুণ আল্লাহ সূরাতুল বাকারার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ মুত্তাকি বান্দাবান্দের এক নম্বরের গুণ হলো তারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে দ্বিতীয় নম্বরের গুণ হলো ওয়াইয়াকিমুনাস-সালাহ তারা আল্লাহর বিধান নামাজ কায়েম করবে তৃতীয় নম্বরের গুণ হলো তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে এটা হলো মুত্তাকিদের তিনটা গুণের কথা সূরাতুল বাকারার দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ আলোচনা করেছেন বাকি আরো দুইটা গুণের কথা আল্লাহ সূরাতুল ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ আলোচনা করেছেন মুত্তাকিদের বাকি আরো দুইটা গুণের কথা আল্লাহ তাআলা বলেন الذين ينفقون في السراء في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس বাকি দুইটা গুণের কথা আলোচনা করেছেন আল্লাহ সূরাতুল ইমরানের 134 নম্বর আয়াতে দুইটা গুণ কি তাদের যখন রাগ উঠবে তখন তারা তাদের রাগকে কন্ট্রোল করবে তিন নম্বর 5 নম্বরের গুণ হলো মুত্তাকি বান্দা বান্দি যারা হবে তারা মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করবে এই পাঁচটা গুণের অধিকারী যেহেতু কোনো মানুষ হতে পারে তাদেরকে মুত্তাকি বান্দা বান্দি বলা হয় আল্লাহর ভাষায় তাদেরকে মুত্তাকি বান্দা বান্দি বলে পাঁচটা গুণের অধিকারী যদি কোনো ব্যক্তি হয় এক নম্বর হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করবে দুই নম্বরে আল্লাহর বিধান নামাজ কায়েম করবে তিন নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে চার নম্বরে তাদের রাগকে কন্ট্রোল করবে পাঁচ নম্বরে তারা মানুষকে ক্ষমা করবে এই পাঁচটা গুণের অধিকারে যদি কোনো ব্যক্তি হয়ে যায় ওই বান্দা বান্দিকে আল্লাহর ভাষায় মুত্তাকি বলা হয় আর আল্লাহ ভাষায় যেই মুত্তাকি বান্দা বান্দিকে বলা হয় এই মুত্তাকি বান্দা বান্দি মরতে দেরি হবে আল্লাহর তরে জান্নাতে যেতে একটা সেকেন্ড তো দেরি হবে না এবার আসুন এই পাঁচটা গুণ আমাদের মধ্যে যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ মরণ পর্যন্ত এই গুণগুলো আমার মধ্যে বাকি রাখো আর যার কাছে এই পাঁচটা গুণের মধ্যে একটা হারিয়ে ফেলছেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই বাকি গুণগুলো আমার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দাও বাকি এই পাঁচটা গুণের অধিকারী হইয়া যাতে আমরা পৃথিবীর জমিন থেকে মুত্তাকি বান্দা বান্দি হইয়া বিদায় যদি নিতে পারি আল্লাহর তরে জান্নাত মরতে দেরি হবে আল্লাহর তরে জান্নাতে যেতে দেরি হবে না এবার আসুন মুত্তাকি বান্দা বান্দি তাদের কি বলা হয় যারা আল্লাহর ভয়ে
গুনার কাজ করে না এবং জান্নাতে যাওয়ার আশায় নেক কাজটাকে ছাড়ে না তাদের কি বলা হয় মুত্তাকি বান্দা আর বান্দি এবার দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে রাসূল ঢুকছেন ঢোকার পরে দেখেন দেখতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আছেন ভাই আমার বলল আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন খাদিজা রে কি জন্য কান্দ কি দুঃখ করে খাদিজা তুই চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দে আছো তুমি কেন এরকম ভাবে কান্দেছো খাদিজা কোনো কিছুই বলে না আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন খাদিজা রে কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেছো আল্লাহর নবীকে এমনি খাদিজাতুল কুবরা ডাক দিয়া বললেন নবীজি আমি এমনি কান্দি না আমার ভয় লাগে কেন রে ভয় লাগে খাদিজা ও খাদিজা কি ভয় হয়েছে তোমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়া বললেন নবীজি গো আমার ভয় লাগে কেন গো ভয় লাগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়া বললেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করার পরে আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে রাসূল বলেন কোন আয়াতগুলা কোন সূরাগুলা তুমি তেলাওয়াত করেছো যার কারণে তোমার ভিতর থেকে এরকম ভয় সৃষ্টি হয়ে গেছে এমনি খাদিজাতুল কুবরা আয়াতগুলো তেলাওয়াত করে রাসূলকে শুনালেন ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা وخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহর নবী বললেন খাদিজা রে এই আয়াতগুলা এই আয়াতগুলা এই সূরার আয়াতগুলা তেলাওয়াত করার কারণে তোমার ভিতরে এত ভয় ঢুকছে যার কারণে তোমার চোখ দ্বারা পানি বের হয়ে আসছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীকে ডেকে ডাক দিয়ে বলেন বারবার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ডাক দিয়ে বললেন নবীজি আমার ভয় লাগে কেন গো ভয় লাগে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলেছেন ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা তখন পৃথিবী যখন কাঁপতে আরম্ভ করবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবে এই ভয়ে আমার কাছে এমন ভাবে ডর লাগে আমার এমন ভয় লাগতে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কদিন কিয়ামতের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে খাদিজা রে হিসাব দিতে হবে আমি পারবো না হিসাব দেওয়ার জন্য এই ভয়ে আমি কান্দি আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন